সুভাষ গ্রামের সুকান্ত সরণি এলাকায় মেয়ে এবং পালিত বাবার দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনিতা পণ্ডিত। শনিবার সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। মৃত বাসুদেব গাঙ্গুলির শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। কি কারণে এই খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা ও মেয়ের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পণ্ডিত, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমাদের কাছে খবর আসার পরে আমরা টিম সহ এখানে আসি, তো যেখানে দেখা যায় যে দুই ব্যক্তির দেহ এখানে মৃত অবস্থায় পড়ে আছে, তাদেরকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে যেটা বোঝা যাচ্ছে, এবং তৃতীয় ব্যক্তি যে বাড়িতে থাকতো সে পলাতক, এবং আমরা একটা মোটিভও কিছু কিছু পাচ্ছি প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাচ্ছে। যে মারা গেছে তার যে এক ব্যক্তি মানে পুরুষ ব্যক্তি, তার নাম হচ্ছে বাসুদেব গাঙ্গুলি, তিনি বই বাঁধানোর কাজ করতেন, আর যে এখানে বাড়ির যে মহিলা মারা গেছেন তার নাম সুমিতা গাঙ্গুলি, বয়স 35, সুমিতা পণ্ডিত। যেটা জানা যাচ্ছে যে মানে তারা বাবা এবং মেয়ে এই পরিচয়ে এখানে থাকতো, তো ইনভেস্টিগেশনে আমরা অবশ্যই দেখবো যে ব্যাপারটি কীভাবে খুন করা হয়। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে দেখে আপনারা যা বুঝলেন, খুন করা প্রাথমিকভাবে যেটা দেখে মনে হচ্ছে যে একটা বাড়ির যে দরজা বন্ধ করার ডাঁসা থাকে, কিল থাকে, ওইটা ইউজ করা হয়েছে, এবং ভাঙা বোতল, বিয়ারের ভাঙা বোতল ইউজ করা হয়েছে। দুজনের ক্ষেত্রেই তাই করা হয়। মোটিভ কী থাকতে পারে বলে মনে করছেন? মোটিভ একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা টেনশন ছিলই বৈবাহিক সম্পর্ক নিয়ে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়তো অতটা কমফোর্টেবল ছিল না, কিছুটা ব্যবধান বাড়ছিল, তো সেই পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডে এই ঘটনাটি ঘটেছে। এক্স্যাক্টলি মানে ইমার্জেন্ট কী কজে হয়েছে সেটা তো আমরা পরে বাড়ি না, বাবাকে খুন করার কারণটা কিন্তু সেটা তো স্ত্রীকে খুন করা হতে পারে, মানে মেয়েটির বাবাকে খুন করার কারণটা কী? আর সেটা তদন্ত সাপেক্ষ আছে, সেটা আমরা এই মুহূর্তে তো বলতে পারবো না। বাবা কি বাধা দিতে গিয়ে খুন হয়েছেন? সিন অফ ক্রাইম আমরা যেটা আছে রিকনস্ট্রাক্ট করবো, তো সব কিছু হবে এখানে, আমরা সমস্ত কিছু রাসায়নিক পরীক্ষা করে সব কিছু করে দেবো। এদের দুজনের কোনো ইলিগাল রিলেশনশিপ ছিল সেটা এই মুহূর্তে কনজেকচার করে বলাটা ঠিক নয়, সেটা তদন্তে আমরা যেটা পাবো সেটা। যে ব্যক্তি কি যৌনাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গিয়েছে, কি অবস্থায় পাওয়া গিয়েছে? হ্যাঁ, দুজনের জেনিটালস যে আছে সেখানে ক্ষতচিহ্ন আছে, এবং শরীরে অন্যান্য জায়গাতে ক্ষতচিহ্ন আছে। স্যার প্রত্যক্ষদর্শী দুজন, তাদের থেকে কিছু পাওয়া গেছে জানতে পারবেন? প্রত্যক্ষদর্শী একজন অত্যন্ত বয়স্ক মহিলা, আর একজন অত্যন্ত কম বয়সী একটা বাচ্চা মেয়ে, তো তাদেরকে অবশ্যই আমরা তাদের কমফোর্ট জোনে রেখে জিজ্ঞেস করবো, এবং যে মহিলা বয়স্ক মহিলা পাওয়া গেছে তার এখানে কোনো রোল আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখবো। ছেলেটির মা, ঠিক আছে।